আচ্ছা একটা মনের মানুষ চান যে আপনাকে দেখবে সারা জীবন এমন একজন মানুষ পেলে বিয়ে শাদী করতে চান এখন আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে আমি আমার নাম্বারটা দিয়ে দেব তাহলে মোবাইল মাধ্যমে আচ্ছা তো আপনি কারো সাথে এই পর্যন্ত প্রেম ভালোবাসা করেছেন এখনো করেন নাই যদি ওরকম একটা ভালো মানুষ পাই তাহলে তাকে আমি বিয়ে করতে চাই আচ্ছা ডাইরেক্ট বিয়ে শাদী করতে চান প্রেম ভালোবাসা করতে চান না নাকি আচ্ছা তো এখন যদি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে শুনবো তার বিস্তারিত কিছু গল্প তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না যাক ভালো আছেন আল্লাহ সুস্থ রাখছে যার কারণে আসছেন মিডিয়ার সামনে তো আপুর নাম কি সুমাইয়া সুমাইয়া তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দর একটি নাম নিয়ে সুমাইয়া শুনবো তার বিস্তারিত কিছু গল্প দর্শক সুমাইয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে তো সুমাইয়া আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে না আমার বাবা নেই আমার বাবা একে বিয়ে করে চলে গেছে আমার মা আর আমি আছি আর ফ্যামিলিতে কেউ আচ্ছা মানে আপনার বাবা বিয়ে করে চলে গেছে আর আপনি আছেন আপনার মা আছে আপনার কোনো ভাই বোন নেই আচ্ছা তো দর্শক আমরা শুনতেছি আজকে সুমাইয়ার জীবনের গল্প সুমাইয়ার বাবা নেই আছে শুধু মা আর আছে সে তার কোনো ভাই বোন নাই তো সুমাইয়া আপনি এখন কি করেন আমি কিছু করি না কিন্তু আমার আম্মু আগে কাজ করতো সেইখানে আমাদের পড়াশোনা করছে খাওয়াইছে এখন যাবো তো আমার মা অনেকদিন ধরে অসুস্থ এখন আমার মাকে সুস্থ করার জন্য আমার এখন কাজ করতে হইতেছে তো আপনার বাবা কতদিন আগে চলে গেছে প্রায় অনেকদিন আগেই চলে গেছে যেমন কতদিন কত বছর মাসখানেক ধরে অসুস্থ আচ্ছা তাহলে আপনাদের সংসারটা এখন কিভাবে চলে আপনি এখন কাজ কাম করেন আচ্ছা তো এই যে আপনি কাজ কাম করেন একটা যুবতী মেয়ে তো আপনার বিয়ে শাদী হয় নাই এখনো এখনো বিয়ে শাদী হয় নাই আচ্ছা তো এই যে এখনো বিয়ে শাদী হয় নাই তো এই যে কাজ কাম করতে যাচ্ছেন তো আপনার কোনো সমস্যা হয় না একটা জুয়ান মেয়ে যে কাজ কাম করতে যান তো অনেকেই তো কি করবো এখন আমার আম্মু অসুস্থ এখন তো আর আমাদের খাওয়ানোর মতো কেউ নাই আমার ভাই নেই বা আমার বাবা নেই এখন আমি একা আচ্ছা আপনি একাই যেহেতু এই কারণে সংসারের ভারটা আপনার উপরে এসে পড়ছে আচ্ছা তো এখন এই যে মিডিয়ার সামনে আসেন তো কি চান দর্শকদের উদ্দেশ্যে আমি চাই যে আমার যেহেতু আমার আম্মু অসুস্থ এরকম একটা মানুষ যেহেতু আমার আম্মুকে সুস্থ করে বা ওনাকে আমি বিয়ে করতে পারি এরকম একটা মনের মানুষ চাই আচ্ছা একটা মনের মানুষ চান যে মানে আপনার আম্মুর দায়িত্ব নেবে যে আপনাকে দেখবে সারা জীবন এমন একজন মানুষ পেলে বিয়ে শাদী করতে চান এখন আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো তাহলে মোবাইল মাধ্যমে আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তাহলে যদি বলতে পারেন বলেন আপনার সাথে সাথে আমিও বলে দিব হ্যাঁ বলেন 017 909 0 5758 এটা আপনার নাম্বার এই তো আচ্ছা তো এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আমাকে কেউ যদি ভালো লাগে আমার সাথে কথা বলতে তাহলে কেউ যদি আমাকে খারাপ উদ্দেশ্যে না ফোন দেয় আমাকে যেন ভালো উদ্দেশ্যে ফোন দেয় আচ্ছা এটা আপনার শেষ কথা মানে যারা ফোন দিবে তারা যেন ভালো উদ্দেশ্যে ফোন দেয় আর খারাপ উদ্দেশ্যে ফোন দিলে আপনি কথা বলবেন না আচ্ছা তো আপনি কারোর সাথে এই পর্যন্ত প্রেম ভালোবাসা করছেন এখনো করেন নাই যদি ওরকম একটা ভালো মানুষ পাই তাহলে তাকে আচ্ছা ডাইরেক্ট বিয়ে শাদী করতে চান প্রেম ভালোবাসা করতে চান না নাকি আচ্ছা তো এখন যদি এই প্রতিবেদনের মাধ্যমে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় আপনি রাজি হবেন জি অবশ্যই অবশ্যই রাজি হবেন না আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা তো দর্শক সে আর কিছু বলতে যাচ্ছে না সুমাইয়া হয়তো নার্ভাস হয়ে পড়ছে তো দর্শক আমরা অনেক সময় ছিলাম সুমাইয়ার সাথে শুনতেছিলাম তার জীবনের গল্প এই ধরনের আরও নতুন ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আজ এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।